ওয়েল তুমি একটু মনোযোগী হলে দেখতে পাবা এই অঙ্কটা কত সহজে সলভ করা যায়। প্রথমত আমরা এই বারটাকে ভাঙবো, কারণ বারটা না ভাঙলে আমরা কিন্তু একদম সলভ করতে পারবো না। সো অবভিয়াসলি আমাকে প্রথমবারেই বারটা ভাঙার চেষ্টা করতে হবে। তো এখানে বারটা যদি ভাঙি তাহলে এ নট প্লাস বি নট, তোমার মনে প্রশ্ন জাগতে পারে এখানে প্লাস আসলো কোথা থেকে। আমরা জানি বার ভাঙলে গুণ থাকলে যোগ হয়ে যায়, আবার যোগ থাকলে গুণ হয়ে যায়, এখানে গুণ ছিল সো যোগ হয়ে গেছে। তারপর দেখো এই এ নট একবার এর সাথে গুণ হবে, এ নট একবার বি এর সাথে গুণ হবে, আবার বি নট একবার এর সাথে গুণ হবে, বি নট একবার বি এর সাথে গুণ হবে। তো প্রথমত আমি এ নট একবার এর সাথে গুণ করব, এ ইনটু এ নট প্লাস এ নট একবার বি এর সাথে গুণ করব, তাহলে হবে এ নট বি। আবার একই রকম ভাবে বি নট এর সাথে গুণ করব, তাহলে হবে এ নট বি। তারপর বি নট একবার বি এর সাথে গুণ করলে হবে বি নট বি। তো গুণের উপপাদ্য অনুসারে কিন্তু এ নট আর এ গুণ করলে জিরো হয়, সো এখানে একই রকম ভাবে জিরো লিখতে হবে। এ নট বি আর এ বি নট, ওয়েল তো এই দুইটার দিকে যদি একটু খেয়াল করা হয় তাহলে কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এ নট বি প্লাস এ বি নট, যেটা অনেকটা এক্সর গেটের উপপাদ্য অনুসারে আমরা শিখেছিলাম যে এক্সর গেটে এ নট বি আর এ বি নট কি হয়, এ এক্সর বি হয়। ঠিক একই রকম ভাবে এ নট বি আর এ বি নট এ এক্সর বি লিখতে হবে, এ এক্সর বি। তারপর বি আর বি নট গুণ করলে জিরো হবে এবং সেটা গুণের উপপাদ্য অনুসারে, তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে এ এক্সর বি, রাইট। আর আমাদের নেক্সট ভিডিও কিন্তু থাকবে লজিক সার্কিটের উপরে, কিভাবে বাস্তবায়ন করতে হয়, কিভাবে অঙ্কন করতে হয়, কিভাবে আমরা খুব সহজে প্রশ্নগুলো সলভ করতে পারি। সর্বশেষ তোমার কাছে অনুরোধ থাকলো এটাই, তুমি অবভিয়াসলি আমার এই প্রত্যেকটা ভিডিও তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দাও, যেন তারা খুব সহজেই স্বল্প সময়ের মধ্যে পেয়ে যায় এবং রুমের মধ্যে বসে প্রাইভেটে না গিয়ে এইসব অঙ্কগুলো দেখে এই ভিডিওগুলো দেখে সলভ করতে পারে এবং পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে। থ্যাংক ইউ সো মাচ।